অলরাইট, এখন শেয়ার করতে যাচ্ছি সালমান খান, শাহরুখ খান অ্যান্ড কঙ্গনা রানাওয়াতের গসিপসের আপডেট। প্রথমেই থাকছে সেন্সর পাওয়ার পরেও রাধে ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাইয়ের 21টা সিনের অংশ কাট করেছে সালমান খান এবং ফিল্ম মেকার্স, বাট কি কারণে সেটা জানাচ্ছি। এরপর থাকছে সঞ্জিলা ভানসালি শাহরুখকে নিয়ে প্ল্যান করছে রোমান্টিক একটা মুভি, যার নাম এবং কাহিনী এলো সামনে, বাট ভক্তরা আবার অখুশি। অ্যান্ড ফাইনালি থাকছে কোভিডে আক্রান্ত কাঙ্গনা, বাট নেটিজনরা করছে এটা নিয়েও হাসাহাসি। এখন আর দেরি না করে গসিপসে চলে যাওয়া যাক, প্রথমেই আসি সালমান খানের কাছে। সালমান খানের রাধে ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই তো সেন্সর বোর্ড থেকে আনকাট ভাবে পাস হয়ে এসছে, এবং আমরা জানি এটা সালমান খানের ক্যারিয়ারের শর্টেস্ট ফিল্ম হতে যাচ্ছে, যার ডিউরেশন 1 ঘন্টা 54 মিনিট। সেন্সর বোর্ড থেকে আনকাট ভাবে পাশ হয়ে আসার পরও সালমান খান এবং ফিল্ম মেকার্সরা ইচ্ছে করে ওই সিনেমার আরো 21টা সিনে মডিফিকেশন এনেছে এবং বেশ কিছু অংশ কাট করে বাদ দিয়েছে, অর্থাৎ সিনেমার ডিউরেশন তাহলে আরো ছোট হয়ে যাবে। বলিউড হাঙ্গামা রিপোর্টসে বলা হয়েছে সালমান খান এবং মেকার্সরা ভাবছে এই সিনেমা যেহেতু ফ্যামিলি এন্টারটেইনার এবং ডিজিটাল প্ল্যাটফর্মে রিলিজ পাবে, দ্যাটস ওয়াই ফ্যামিলি অডিয়েন্সদের জন্য এই সিনেমা থেকে কিছু আনকমফোর্টেবল সিকোয়েন্স এবং সিন বাদ দেওয়া হয়েছে, যেমন ড্রাগ কনজাম্পশনের সিন। এছাড়া এখানে আরেকটা ফাইট সিন ছিল যেটা বেশ হার্ডকোর এবং অনেক ভায়োলেন্স ছিল, সেটাও নাকি এখান থেকে কাট করে দেওয়া হয়েছে। ওয়েল, এখন সালমান খান ফ্যামিলি অডিয়েন্সের কথা চিন্তা করে কাটছাট তো করলো, বাট তার এই নতুন করে মডিফিকেশন এবং কাটছাটের বিষয়টা নিয়ে আপত্তি অনেক ভক্তদের, কারণ অবভিয়াসলি র এবং ভায়োলেন্ট অ্যাকশন সিন দেখতে এখন সবাই পছন্দ করে, সো এগুলো বাদ দেওয়াতে এই মুভিতে এফেক্টও পড়তে পারে। আবার অনেকে এটা নিয়ে কনসার্ন যে সালমান খান এখানে নাক গলিয়ে মুভিতে কাটছাট করে আবার সর্বনাশ যেন না করে বসে, তবে মেবি মুভিটাকে আরো ক্যাচি করার জন্যই এই মডিফিকেশনটা করা, কারণ সাউথ কোরিয়ান সেই ফিল্ম দ্য আউটলস ওটা কিন্তু খুব ফাস্ট পেসড একটা মুভি ছিল, হয়তো ওইরকমই ফাস্ট পেসড মুভি বানানোর জন্য আজাইরা ডামাবাজি রাধে ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই থেকে সালমান খান এখন বাদ দিয়েছে। এবার আসি শাহরুখ খানের কাছে। সঞ্জিলা ভানসালি অ্যান্ড শাহরুখ খান অন স্ক্রিনে তাদের ম্যাজিক দেখিয়েছে প্রায় 2 দশক আগে, সেটা দেবদাস সিনেমায়। এখন বলিউড হাঙ্গামার লেটেস্ট রিপোর্ট অনুযায়ী সঞ্জিলা ভানসালি আবারও শাহরুখ খানের সঙ্গে রোমান্টিক স্টোরিতে ম্যাজিক ছড়াতে চায়, অ্যান্ড সেটা ইজ হার নামক সিনেমার মধ্য দিয়ে। অ্যান্ড সেই রিপোর্টস অনুযায়ী সঞ্জিলা ভানসালি এই মুভির কাজ শাহরুখের সঙ্গে আরো 4 বছর আগে শুরু করতে চেয়েছিল, অ্যান্ড এটা একটা সত্য কাহিনী অবলম্বনে নির্মিত, যেখানে একজন দেশি ইন্ডিয়ান ছেলে তার ভালোবাসার জন্য সাইকেল চালিয়ে নরওয়েতে যায়। এখন এই স্টোরি প্লট তো অনেক ইন্টারেস্টিং, বাট শাহরুখের ফ্যান্সরা এখন ওই রোমান্টিক প্লটে দেখতে চায় না শাহরুখকে, দ্যাটস ওয়াই এই প্রজেক্টটা নিয়ে অনেকেই নাক সিটকাচ্ছে। যাই হোক, শাহরুখ কিন্তু এখনো গ্রিন লাইট দেয়নি, আর কনফার্ম করলেও সেটা পাঠান এবং রাজকুমার হিয়ানির সোশ্যাল কমেডি প্রজেক্টের পর হয়তো সঞ্জিলা ভানসালি এই কাজ শুরু করতে পারবে। সো এর মাঝে যেহেতু আমরা শাহরুখের দুটো ডিফারেন্ট জনার ফিল্ম দেখতে পাবো, আই হোপ তারপর শাহরুখকে রোমান্টিক স্টোরিতে দেখতে অতটাও খারাপ লাগবে না, মানে এর মাঝে তো ভ্যারিয়েশন থাকছেই। ফাইনালি আসি কঙ্গনা রানাওয়াতের কাছে। কঙ্গনা রানাওয়াত তাহলে কোভিড-19 পজিটিভ, এন্ড আজকে সে নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করে জানিয়েছে। এখন অন্য সেলিব্রিটিদের এমন খবর যখন সামনে আসে তখন তো সবাই গুড উইশেস জানায়, যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সেই জন্য প্রার্থনা করে, কিন্তু কঙ্গনা এখন নিজেকে এমন এক লেভেলে নিয়ে গেছে তার এমন খবর শুনেও অনেকেই করছে হাসাহাসি। অনেকেই বলছে কালকে মামলার খবর শুনে কঙ্গনা আজকে কোভিডের মিথ্যা খবর ছড়াচ্ছে, অ্যারেস্ট হবার ভয়ে নাটক করছে। আবার কেউ কেউ বলছে কঙ্গনার কাছে আবার এসবের পাত্তা আছে না, কঙ্গনার মধ্যে যেই পাওয়ার আছে সে তো কোভিডকে এক ঝাড়ি দিয়েই বডি থেকে বের করে দিবে। নট অনলি দ্যাট, কেউ কেউ আবার কঙ্গনার কোভিড পজিটিভের খবর শুনে এটাও বলছে যাক অবশেষে তার লাইফে পজিটিভ কিছু একটা তো আসলো। এখন এইভাবেই কঙ্গনার কোভিড পজিটিভের খবর নিয়ে হচ্ছে হাসাহাসি অ্যান্ড সমালোচনা। সো ভিউয়ার্স, লেটেস্ট এই গসিপসগুলোর আপডেট জেনে আপনি কি ভাবছেন কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। অ্যান্ড যারা যারা স্ট্রাগল পে ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করেননি, তারা চট জলদি স্ট্রাগল পে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন অ্যান্ড ফেসবুক পেজ ফলো করে সঙ্গেই থাকুন। সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।